হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শকদেরকে কাড়িয়ে এবার শেষ হয়ে গেল খালাস বাংলার জনপ্রিয় সিরিয়াল নাগিন সিজন 6। তবে কি আসবে এবার নাগিন সিজন 7? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটির মূল টপিকে আসা যাক। নাগিন সিজন 1 থেকে নাগিন সিজন 6 পর্যন্ত সব ধারাবাহিকগুলোর মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়তা লাভ করে নাগিন সিজন 6 ধারাবাহিকটি। নাগিন সিজন 6 ধারাবাহিকটি হিন্দিতে যেমন জনপ্রিয়তা লাভ করেছে, তেমনি বাংলাতে আরও অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। নাগিন সিজন 6-এর অভিনেত্রী প্রদা পার্থন বা প্রগতি এই চরিত্রে অভিনয় করেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তেজাশী প্রকাশ, যার অভিনয়কে দর্শকেরা খুবই মুগ্ধ। এছাড়া নাগিন সিজন 6-এর আরেক অভিনেত্রী যার অভিনয় তুলনাহীন, তিনি হলেন মাহেক। বলতে গেলে নাগিন 6-টি জনপ্রিয়তা লাভ করে অভিনেত্রী মাহেকের অভিনয়ের জন্য। তার অভিনয় দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়া সকল অভিনেতা ও অভিনেত্রীরা অসাধারণ অভিনয় দর্শকদের কাছে খুবই প্রশংসনীয়, কারণ তাদের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে। এক রহস্যময় গল্প দিয়ে আর মাহেকের মৃত্যু দিয়ে শেষ হয়ে যায় নাগিন সিজন 6। তবে কি আসবে নাগিন সিজন 7? দর্শকেরা অতি আগ্রহে অপেক্ষা করছেন নাগিন সিজন 7-এ। তবে এবার অনেক দর্শকেরা চাচ্ছেন নাগিন সিজন 7-এর নায়িকা হিসেবে দেখতে চান অভিনেত্রী প্রদা অর্থাৎ তেজাশী প্রকাশকে। তবে অনেক নেটিজেনদের ভিন্ন মত রয়েছে। আবার অনেকের মধ্যে দেখতে চান অভিনেত্রী মৌনী রায়কে, আবার অনেকেই সুরভি জ্যোতিকে দেখতে চান নাগিন 7-এর নায়িকা হিসাবে। এছাড়া অনেকে চাচ্ছেন যেন আসে নতুন কোনো অভিনেত্রী। এরই মধ্যে অনেকে নাগিন 7-এর জন্য সিলেকশন করে রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চাহার চৌধুরীকে। বর্তমানে এই অভিনেত্রীকে আমরা স্বপ্ন নানা ধারাবাহিকে তনুর চরিত্রে অভিনয় করতে দেখতেছি। রহস্যময় গল্প দিয়ে শেষ হওয়া নাগিন সিজন 6, আর আসবে নাগিন সিজন 7। অলরেডি শুরু হয়ে গেছে নাগিন 7-এর লেখার গল্প, শুরু হয়ে গিয়েছে শুটিংয়ের কাজ। তবে কবে আসবে নাগিন 7 তা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে শোনা যাচ্ছে 2024 সালে প্রথম দিকে আসবে নাগিন 7। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে নাগিন সিজন 6 ধারাবাহিকটি কেমন লেগেছে এবং আসতে চলেছে নাগিন সিজন 7, এই ধারাবাহিককে কাকে আপনি নায়িকা হিসাবে বা নাগিনীর চরিত্রে অভিনয় করতে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, বিনোদন জগতের নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।